লালমুনির হাটে অস্ত্র উদ্ধার হ্যাঁ প্রিয় দর্শক কিছুক্ষণ আগে লালমুনি হাটের হাতিবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড উত্তর গোতামারি এলাকায় একটি অস্ত্র এবং পিস্তল উদ্ধার করেছেন হাতিবান্ধা থানা পুলিশ আমরা দেখছি সাথে একজনকে গ্রেপ্তার করেছেন আমরা দেখছি হাতিবানা থানার ওসি তদন্তর নেতৃত্বে সেই অস্ত্রটি উদ্ধার করে থানার দিকে নিয়ে আসছে আপনাদেরকে জানিয়ে রাখি কিছুক্ষণ আগে লালমুনি হাটের হাতিবান্ধা উপজেলার গোতামারি দুনিয়ার 1 নম্বর ওয়াটে উত্তরগোটা মারি এলাকায় একটি অস্ত্র উদ্ধার করেছে সাথে গুলি এবং মাদকদ্রব্য উদ্ধার করছে আমরা দেখছি একজনকে উদ্ধার করছে আমরা যদি আপনাদের একটু দেখাই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই অস্ত্রটি হাতে নিয়ে নামছেন আপনারা আপনারা সেটি দেখছেন যে একটি অস্ত্র এবং একটি গুলি সহ উদ্ধার এবং সাথে একজনকে আটক করেছেন হাতিমা থানার ওচি এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন আমরা দেখছি সাথে কিন্তু বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছেন প্রিয় দর্শক আপনারা আপনাদেরকে জানি রাখি লালমনি হাটের হাতি বান্ধায় পিস্তল উদ্ধার গুলি সহ সাথে একজনকে গ্রেফতার করেছেন আমরা দেখছি তার নাম আপেল আমরা তাকেও দেখতে পাচ্ছি আমরা হাতিমান্দনার অচি তদন্তের সঙ্গে একটু কথা বলবো কিভাবে এই উদ্ধার অভিযানটি করলেন একটু বলবেন ধন্যবাদ আপনারা দেখলেন যে হচ্ছে যে আমাদের এই যে সঙ্গে হচ্ছে যে একজন আসামিকে নিয়ে এসেছি আমার সঙ্গে আমার নেতৃত্বে ছিল হলো শামসুল হক এবং আরো অন্যান্য অফিসার ফোর্স আমরা সকলে মিলে হচ্ছে যে গোপন সূত্রে জানতে পারি যে হচ্ছে যে এই আপেল নামে যে আসামি আছে তার বাসায় কিছু মাদক দ্রব্য রয়েছে এই মাদক দ্রব্য উদ্ধার করতে গিয়ে আমরা যখন বাসা তার তল্লাশি করি তল্লাশিকালে গেলে এক পর্যায়ে মাদক তার দেখানো মতে এই মাদক পাওয়া যায় এবং মাদক পাওয়ার পর সে হচ্ছে যে এই মাদক উদ্ধারকালীন সময় তারই ওই শয়ন ঘর থেকে এই যে যে অস্ত্রটা দেখতেছেন আপনারা এই অস্ত্রটা উদ্ধার করা হয় গুলি কতগুলো গুলি আমরা এখন পর্যন্ত দেখতেছি যে হলো যে চার রাউন্ড গুলি রয়েছে একটা ম্যাগজিন এবং একটা পিস্তল এবং প্রত্যেকটা গুলি তাজা মাদক কি পরিমাণ মাদক আমরা এখন ওজন ওজনটা সঠিক করতে হবে ওজনটা সঠিক করে ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকে যেমনটি বলছিলাম যে আপেল নামে এক মাদক ব্যবসায়ীকে পিস্তল সহ উদ্ধার করছেন হাতিবান্ধা থানা পুলিশ হ্যাঁ কিছুক্ষণ আগে লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার উত্তর গোতামারি অর্থাৎ গোতামারি ইউনিয়নের এক নং ওয়ার্ডে এই আপেল নামক মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে একটি পিস্তল চাল রাউন্ডের গুলি এবং বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে লালমনিহাটের হাটের হাতিবান্ধায় পিস্তল সহ একজন আটকের এই ছিল সর্বশেষ খবর আদুজ্জামান সাজু এলনু লাল লাইন হাট